এখানে এখন এই টেক্সট এবং সেল কাউন্টটা পারফেক্টলি কিন্তু শো করাতে পারছি। সো আমাদের শুধুমাত্র এখন এই টেক্সট কালার, কাউন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো দরকার, যে এগুলো কীভাবে শো করাতে পারি। সো এগুলো যদি আপনারা এই ফার্স্টেরগুলো বুঝেন, এই যে এই টেক্সটটা আমরা যেহেতু করলাম এখানে, যেহেতু সাপোজ আমি এখানে সেলস দিয়ে দিলেই হবে, তারপরে যে ইনলাইন সিএসএস এগুলো নিজেরাই করতে পারবেন, এগুলো নিজে একটু চেষ্টা করবেন যে আমরা এগুলো কীভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে। সো বিফোর আফটার টেক্সট আরও নিতে পারেন, ওকে। সো জিরো অর্ডার যেগুলো টেক্সে সেগুলো মনে করেন এখানে লিখে দিলেন হচ্ছে অর্ডার জিরো সাপোজ। সো আমরা যদি এটাতে সেভ করি এবং শপের মধ্যে আবার যাই, এখানে যদি যাই, এই যে দেখেন অর্ডার জিরো, মানে যেটাতে জিরো সেটাতে কিন্তু এই মেসেজটা শো করবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ওই সেলস যেটা হবে সেটাতে কিন্তু পারফেক্টলি এটা শো করবে। এখন শুধু আমাদের এই যে কালারের কাজগুলো করাতে হবে, এগুলো যেহেতু করাইছি এগুলো আপনারা নিজে করবেন, এটা দিলাম, তারপরে নেক্সটে হয়তো আমি সময় পেলে এটা করাই দেবো। আর এখানে বিভিন্ন ট্যাগ লাইন আছে সিএসএস, একই সিস্টেম, এগুলা আর অপশানগুলো অ্যাড করার চেষ্টা করবেন দেখে দেখে, ঠিক আছে। সো আমাদের পারফেক্টলি কীভাবে সেলসটা শো করাতে হয় সেটা আমরা কিন্তু এখানে দেখলাম, যে কয়টা কত সেল আমরা কিন্তু এখানে দেখতে পাবো, এখন কোন প্রোডাক্টটা কত সেল আছে, এটা হচ্ছে দুইটা সেল। আমরা যদি আরেকটু দেখি, এটা দেখেন এই যে অর্ডার জিরো, এখানে কোনো সেল হয় নাই। সো আমাদের পারফেক্টলি কিন্তু এতটুকুন কাজ শেষ, ওকে।